পরিবহন মন্ত্রী, পরিবহন সচিব ও পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়ে দিয়েছি। এই যে 3,000 টাকা করে জরিমানা করছে, এটা সম্পূর্ণ বেআইনি। ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে, যেখানে 13 টাকার উপরে 1 লিটারের উপরে দাম বেড়ে গেছে, সেখানে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও, পরিবহন মন্ত্রীর সাথে বৈঠক করা সত্ত্বেও উনি কিছু করছেন না, সেটাও আমরা আজকে দাবি 2 নম্বরে দিয়েছি।